একটি নয় দুটি নয়, বেন স্টোকসের 14টি নো বল চোখ এড়ালো আম্পায়ারের। অ্যাশেজে এমন ঘটনাই ঘটিয়েছেন পল রেফল ও রড ট্যাকার। ফ্রন্ট ফুট টেকনোলজি অকেজো থাকায় ব্রিসবেনে নো বল কল করার দায়িত্বে ছিল ফিল্ড আম্পায়ার, আর তাতেই ব্যর্থ হন তারা। বেন স্টোকস বিরতি থেকে ইংলিশ অলরাউন্ডারের অ্যাশেজে ফেরা। টেস্ট ক্রিকেটের বনেরি এ সিরিজে এবারও ক্রিকেটীয় লেখার রসদ হলেন স্টোকস, তবে সেটা সুখকর কিছু নয়। স্টোকসের পেসে স্ট্যাম্প ভাঙল ডেভিড ওয়ার্নারের, কিন্তু উইকেট পাওয়া হলো না তার, কারণ টিভি রিপ্লেতে দেখা যাচ্ছিল ওভার স্টেপিং করেছেন ইংলিশ তারকা। শুধু ওয়ার্নারের স্ট্যাম্প ভাঙার বলটাই নয়, তার আগের তিনটা বলের সময়ও ক্রিজের বোলিং লাইন ভাঙেন তিনি। অনফিল্ড আম্পায়ারের চোখে পড়েছে মোটে একটা, সব মিলিয়ে ওভার স্টেপিং হয়েছে 14 বার। স্টোকসের 5 ওভারের ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক, যদিও তাতে স্টোকসের দায় নেই কোনোভাবেই। ব্রিসবেনে ফ্রন্ট ফুট টেকনোলজি অকেজো থাকার কারণেই এমন বিপত্তি। নো বল চিহ্নিত করার প্রযুক্তি ম্যাচের আগেই গিয়েছিল বিগড়ে। প্রতিটা বল ডেলিভারিতে ফ্রন্টলাইন টিভি আম্পায়ারের নো বল ধরার প্রযুক্তি 2019 সালে পরীক্ষা করে ICC। গেল বছর পাকিস্তানের ইংল্যান্ড সফরে প্রথম ব্যবহার হয় এ টেকনোলজি, কাজেই অনফিল্ড আম্পায়ারের আর নো বল দেওয়ার সুযোগ নেই। ফরিদা বক্তিয়ারা, DBC News Desk।